করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে দুজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হল। শাহজাহান কামাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 20 জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত 21 জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মারা যান। তিনি ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।